সেই হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছিল। কারা করলো, কীভাবে করলো, এটা করার কারণটা কি? শুধু আমরা মহররমে সে বয়ান শুনি আর চোখের পানি ঝরাই, কিন্তু কোনোদিন জানলাম না যে হুসাইনের সাথে এজিদের শত্রুতা আসল ফিকশন কোথায়। এটা আমাদের জানা বড় দরকার, এটা জানা দরকার। শুধু কাহিনি শুনলে হবে না, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কোন কারণে শহীদ হয়ে যাবেন, মারা যাবেন, তিনি বুঝতে পারার পরেও, জানার পরেও তিনি কেন কুফায় যাচ্ছিলেন ফোরাত নদীর তীরে, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খিলাফতের নিয়ম করেছেন, আল্লাহর রাসূলের দৈহিত্র হযরতে হুসাইন তিনি যখন বড় হয়েছেন, আলীর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খিলাফতের আসনে আসন গ্রহণ করাইতে চাচ্ছিলেন, লোকেরা বললেন হুসাইন হলেন যোগ্য উত্তরসূরি, হুসাইন রাষ্ট্র চালনার মতো একজন ক্ষমতাসীন, আমরা হুসাইন ভাইকে চাই। আর কিছু লোক বললেন না, হযরতে মুয়াবিয়াকে আমরা চাই, যেহেতু হুসাইন বয়সে ছোট, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়, এদিক বিবেচনা করে উনার অনেক কলাকৌশল থাকার কারণে এবং রাসূল সাল্লামের কয়েকটা হাদিসের ইঙ্গিত মুয়াবিয়ার দিকে রয়েছে সরাসরি, এই জন্য অনেকেই বললেন ঠিক আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই হোক, এর পরবর্তী খলিফা আল্লাহ যদি হেফাজত করে বাঁচায় রাখে হযরতে হুসাইন হবেন। মুয়াবিয়াও সুন্দরভাবে চালাচ্ছিলেন, কিন্তু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন উত্তরসূরি, তার সন্তান নাম হলো এজিদ। নাম কি? এজিদ। এই এজিদ নামটা কোনো খারাপ নাম না, এজিদ নামটা ভালোই নাম, কিন্তু তার কুচক্র, তার খারাপ এমনতভাবে ছড়িয়ে পড়েছে পৃথিবীর মানুষ, এজিদ নাম কারো রাখে না। রাখে নাকি বলেন তো দেখি, কারো নাম রাখে? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের ভিতরে এমন এক করুণ অবস্থা এজিদ থেকে স্টার্ট হলো। এজিদ ছিলেন মদখর, এজিদ ছিলেন খারাপ। আবার কিছু মুসলমান আছে নামধারী, তারা এজিদকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করে। এজিদ খারাপ কেমন ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে লিখেছে, আমি কয়েকটা কিতাব থেকে বলছি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নাকি এজিদ মদখর হয়েছিলেন। বর্তমান দেখেন না শাসকরা, মুসলিম শাসকরা প্লেন ভাড়া করে নিয়ে পশ্চিমায় চলে যায়, এগুলো কি রাসূলুল্লাহর সময় ছিল, সাহাবাদের সময় ছিল? এখন তৈরি হয়েছে, ঠিক ক্ষমতার লোভে রাজতন্ত্র গঠন করতে চেয়েছিল স্বৈরাচারী ক্ষমতাসীন। আল্লাহর রাসূলের সাহাবি, আল্লাহর রাসূলের দৈহিত্র, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় অনুসারী, আহলে বায়াতের কলিজার টুকরা, মুসলমানের নয়নের মণি, জান্নাতের সব যুবকদের সর্দার হযরত হুসাইন বেঁচে আছেন, তিনি কখনো এটা সহ্য করতে পারেন না। হুসাইন বললেন ইয়াজিদ, আমি আপনার খলিফাত্ব, আমি আপনার ওভারটেক করতে চাই না, কিন্তু আপনি যে মত আদর্শ গঠন করতে চান, এটা আমি হুসাইনের শরীরের রক্ত থাকতে আমি মেনে নিতে পারি না, পারি না, পারি না। এজিদ বললেন কি মেনে নিতে পারেন না, কি সমস্যা আপনার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, লোকেরা যা চায় তাই করতে দিন, বরংস ইসলামে খেলাফতের নিয়ম রয়েছে, ইসলামে কোনো রাজতন্ত্রের নিয়ম নাই, ইসলামে কোনো স্বৈরাচারের নিয়ম নাই, আপনার বিপক্ষে কথা বললে আপনি গুম করে দিবেন, খুন করে দিবেন, এটা নিয়ম নাই। এজিদ শুরু হয়ে গেল সুরা মজলিসে, বললেন হুসাইনকে ঠেকাতে হবে, নইলে হুসাইনের যে প্রেমিক রয়েছে দেশে, নবীর সাহাবি, নবীর নাতি, সে যদি ডাক দেয় তাহলে হরতাল হয়ে দেশ একদম শেষ হয়ে যাবে, অতএব হুসাইনকে ঠেকাতে হবে, অবরোধ করো। এজিদের সৈন্য জিয়াদ, জিয়াদের মারফতে কাজ করতো তার কাছে মারওয়ান, মারওয়ানের কাছে কাজ করতো সিমার, এই সিমারকে পাঠিয়ে দিল যেন হুসাইন কোনো রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাবে, মদিনা থেকে মক্কায় যাবে, এখান থেকে যেন একটু বের না হতে পারে, আর হুসাইন কোথাও যেন না যেতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি হলাম মুহাম্মদ সাল্লামের নাতি, আমি হলাম জান্নাতের সর্দার, আমি হলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দারিনী, তার কলিজার টুকরা হালির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমি বাহুবল, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমি সন্তান, যেই আব্বা কামুসের যুদ্ধে একাই লড়েছিলেন গেট উঁচু করে নিয়া, যেই আব্বা জান কখনো কাফেরদের সামনে মাথা নত করে নাই, আমি তার সন্তান, আমি কখনো কুফরি মতবাদের সামনে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি কেউ থাকো, আমাকে ভালোবেসে থাকো, আমার নানার আদর্শকে ভালোবেসে থাকো, আমার সাথে তোমাদেরকে যেতে হবে সামনে নিশ্চিত নির্ঘাত মৃত্যু। তারপরেও তোমরা কি যেতে রাজি আছো? মক্কায় আমরা থাকবো না, কোথায় যাব? কুফায় চলে যাব। হযরত হুসাইন ঘোষণা দেওয়ার পরে আহলে বাইতের ভিতরে অনেকগুলো মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবর সঙ্গে হলেন, স্বয়ং তার স্ত্রী সহ তার কলিজার টুকরা মাসুম বাচ্চা কোলের দুগ্ধপোষ্য সন্তানকে নিয়া আরও অনেকগুলি মানুষকে নিয়া বিভিন্ন কিতাবে বিভিন্ন মত দিয়েছেন, কোন কিতাবে লিখেছেন 82, কোন কিতাবে লিখেছেন 72-70 জন। যাই হোক, এই সংখ্যা নিয়ে আমাদের জ্ঞানজাম নয়, তার সাথে অনেকগুলো লোক ছিলেন, আহলে বায়াতের লোক ছিলেন, সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন। হযরত হুসাইন চলতে লাগলেন মক্কা থেকে, চলে যাব ফোরাত নদীর তীর দিয়া, সর্বশেষ আমরা কুফাতে পৌঁছাবো, ওখানে আমাদের মহব্বতের মানুষ আছে, আমরা দরকার হয় ওখানে গিয়ে ঈমান বাঁচাবো। তারপরও জালেম আর কাফের আর মুশরিক আর আল্লাহর রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা চলে, আমি হুসাইন তাদের আদর্শ আর তাদের কথা মেনে নিতে পারি না। হযরত হুসাইন চলতে লাগলেন একদিন, দুই দিন, তিন দিন, এই মুহররম মাসের শুরুতেই স্টার্ট করলেন যাওয়া, হাঁটতে হাঁটতে চলতে চলতে মাত্র কয়েকটা ঘোড়া সাথে ছিল, বাকি সব ছিল পদাতিক। এই জন্য আস্তে আস্তে দিন যাচ্ছে আর এগোচ্ছেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ফোরাত নদীর একটা জায়গার নাম হলো সারিয়া, ওই সারিয়া জায়গা একটা ঘাট, যেরকম এই যে এখানে একটা ঘাট আছে টলার ঘাট, এইরকম একটা নাম হলো সারিয়া, এই নামক একটা ঘাট যেখানের পানি বড় স্বচ্ছ এবং স্রোত ভালো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে তাঁবু গেড়ে ফেললেন। ইতিমধ্যে ওই যে ইয়াজিদ তার সৈন্য, এক সৈন্যর পর আর এক সৈন্য এভাবে করে ওই সৈন্যদের মধ্য থেকে সবচেয়ে বড় খারাপ এবং সবচেয়ে বড় জাহান্নামের কীট, যার নাম হলো সীমার, যার নাম হলো মারওয়ান, তারা এসে অবরোধ করে বসলো ওই নদীর কোল ঘেঁষে। বলল, হুসাইন তোমাদের কাছে ইয়াজিদের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছাবো। হুসাইন বললেন, কি বার্তা বলো? হুসাইন মনে করলেন এজিদ মনে হয় ফিরে এসেছে, কিন্তু হযরতে হুসাইন দেখতে পেলেন এজিদ তো ফিরে আসে নাই, এজিদ ফিরে আসতে পারে না। এজিদে বরংস হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও হুসাইন, এজিদের লোকেরা বললেন, ও হুসাইন, আমাদের পক্ষ থেকে, আমরা এজিদের পক্ষ থেকে আমরা তোমাকে মেসেজ দিচ্ছি। কি মেসেজ? তুমি যদি ফিরে আসো, তুমি যদি এজিদের খেলাফতি গ্রহণ করে নাও, এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও, তোমাদেরকে বড় আনন্দে, বড় ভোগ বিলাসিতার মধ্যে রাখবে, কোনোদিন কষ্ট টের পাবা না। হুসাইন বললেন, থুতু নিক্ষেপ করি এই শোনো সমস্ত কথার উপরে, আমি মুহাম্মদ সাল্লামের দৈহিত্র, আমি মুহাম্মদ সাল্লামের সন্তান, মুহাম্মদ সাল্লামের বংশের মানুষ, আমি মুহাম্মদ সাল্লামের কলিজার টুকরা, আমি হুসাইন, আমি আমি কখনোই আল্লাহর নবী আমার নানার আদর্শের বিপক্ষে আমি মাথা নত করতে পারি না। হযরত হুসাইন বললেন, তোমরা এখানে কি জন্য এসেছ? বললেন, আমরা এসেছি তোমাকে বাধা দিতে, তুমি সামনে এগোতে পারবে না। হুসাইন বললেন, সামনে আমরা এগোই আর না এগোই, আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, অবশ্যই আমরা শহীদ হয়ে যাব, হুসাইন কখনো এই জায়গা থেকে একটু পিছপা হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে একটু পিছপা হলেন না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদর্শটাকে এমনভাবে গ্রহণ করে নিলেন যে মৃত্যুবরণ করার জন্য তিনি প্রস্তুত হলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তিনি ভুলতে প্রস্তুত হলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন নিশ্চিত তিনি বুঝতে পেরেছেন, এখানে মনে হয় আমাদের মৃত্যু হবে, যুদ্ধ হবে, জয় পরাজয় কার হবে জানি না। একদিন, দুদিন, তিন দিন, এভাবে করে অনেক দিন কেটে গেল, কোনো কোনো কিতাবে লেগেছে সপ্তাহখানিক চলে গেল, আল্লাহ
আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, তার যে গৃহের মধ্যে, তার যে তাঁবুর মধ্যে খানা ছিল, খাদ্য ছিল, ফোরায়া গেল, পানি ছিল, ফোরায়া গেল, অসুস্থদের জন্য রোগ সারার প্রতিষেধক ছিল, ফোরায়া গেল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনি বের হতে পারতেছেন না, কষ্ট করতেছেন, কষ্ট করতেছেন। একদিন, দুই দিন, তিন দিন পরে হঠাৎ করে তিনি চোখে, তিনি কানের ভিতরে আওয়াজ পেতে লাগলেন, আওয়াজের মধ্যে আহাজারির কান্না, কান্নার আওয়াজ পেলেন। তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার? ওই তাঁবুর পিছন থেকে ডাক দিয়ে বললেন, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে বলো? ভিতর থেকে আওয়াজ আসলো, আমরা কোনো সমস্যার জন্য কাঁদছি না, কিন্তু আমাদের একটা সমস্যা, সেটা হলো আপনার কলিজার টুকরা আলি আসগর, যেই স্ত্রী, যেই সন্তান মায়ের দুধ পান করে, মা যদি একদিন দুদিন খাবার না খায়, আস্তে আস্তে মায়ের পেট থেকে, মায়ের বুকে, স্তনে দুধ কমে যাবে। হুজুর, আমার আপনার কলিজার টুকরা সন্তান দুধ পাচ্ছে না, স্তনের দুধ পর্যন্ত ভরায় গেছে। হুজুর, আমাদের মধ্যে পানি নাই, হাহাকার পড়ে গেছে, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। হুজুর বললেন, ঠিক আছে, দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি সাহায্য পাঠান। তিনি নদীর কাছে যেতে লাগলেন, ওরা নবী নদীর কাছে যেতে দিল না। হযরতে হুসাইন আবার অপেক্ষা করলেন, আর সহ্য হয় না, এবার তিনি নিজেই ছোট্ট কলিজার টুকরা আলী আসগরকে সাথে করে নিয়ে কলের মধ্যে করে নিয়ে চললেন। কারণ হলো, ওই লোকেরা সীমার যদি আমার বাচ্চাটারে দেখে, তাহলে হয়তো বা ওর কলিজার মধ্যে একটু মায়া আসতে পারে, বাচ্চার দিকে তাকায়ও হয়তো বাচ্চার দিকে লক্ষ্য করে পানি দিতে পারে। এবার বাচ্চাটারে সামনে সাথে করে নিয়ে ফোরাত নদীর তীরের দিকে গেলেন। লোকেরা এসে বললেন, আপনি নদীর দিকে আসবেন না, এই পানি আপনাদেরকে দেওয়া হবে না। হুসাইন ডেকে বললেন, ও এজিদের গুলামেরা, ও মুহাম্মদ সাল্লামের শত্রুরা, এই ফোরাতের পানি তোমরা কাফেরদেরকে দিচ্ছ, তোমরা কত জীব জানোয়ারকে খাওয়াচ্ছ, এই ফোরাতের পানি কত মুশরিকরা খাচ্ছে, এই ফোরাতের পানি কত মানুষ খায়, তাদের দিচ্ছ, কোনো সমস্যা নাই, কিন্তু দোজাহানের বাদশাহ রসুলুল্লাহর কলিজার টুকরা হুসাইনকে দিচ্ছ না। আমাকে যদি তোমরা শত্রু ভেবে থাকো, আমাকে দিও না, আমি তোমাদের কাছে ফোরাতের পানি খাবো না, জালেমের পানি আমি খাই না, কিন্তু আমার কলিজার টুকরা আলী আসগরের জন্য হলে একটু পানির ব্যবস্থা করে দাও। দূর থেকে কে যেন খারাপ একটা উচ্চ শব্দ দিয়া একটা তীর নিক্ষেপ করেছে, তীরটা হুসাইনের কাছ থেকে সরাসরি হযরতে হুসাইনের কলের ভিতরে ছিল আলী আসগর, আলী আসগরের বুক বেঁধে এবার দিয়ে ওপারে তীরের মাথা বের হয়ে গেল। রক্তাক্ত আলী আসগর তাকায় দেখতে পেলেন হুসাইন, আলী আসগর ইন্তেকাল করেছে, আর ছোট বাচ্চা কোলের ভিতরে ছটপট করতে করতে আল্লাহর কালিমার সুদা পান করে জান্নাতে চলে গেল। হযরত হুসাইন তাড়াতাড়ি দৌড়ে আসলেন, তাবুর কাছে এসে বললেন, নাও তোমাদের আলী আসগরকে। হুসাইনের দিকে তাকায় দেখে হাতে বুকের ভিতরে রক্ত, হযরত আলী আসগরের ভিতরেও রক্ত। তারা বললেন, আলী আসগরের জন্য কি পানি মেলে নাই, রক্ত মিলেছে? হযরত হুসাইন বললেন, চিন্তা করো না, আমার আলী আসগরের জন্য আমার নানা অপেক্ষা করতেছে, জান্নাতের শরবত নিয়া তোমরা চিন্তা করো না। হযরত হুসাইন ভিতরে চলে গেলেন, রণসাজে সজ্জিত হলেন, গায়ের ভিতরে পোশাক পরলেন, হাতের ভিতরে তলোয়ার নিলেন, আর দুলদুল নামক ঘোড়ার উপরে চড়লেন। হুসাইন বললেন, তোমরা থাকো, আমি হয়তোবার ফিরে আসবো না, আমার মনে সাক্ষ্য দেয় আমি ফিরে আসবো না, তোমরা আমার মরার পরে কাফেরদের কাছে মাথা মতো করবে না, আমার মতো করে জীবন দিয়ে দিবা। আবিদিন জয়নাল আবিদিন নামক একজন ব্যক্তি ছিলেন হুসাইনের ভাতিজা, ইনি ডেকে বললেন, চাচা আপনি যদি এক কথা বলেন যে আপনি মনে হয় ফিরে আসবেন না, তাহলে আমাদের তো কষ্ট লাগে, আপনি কিভাবে বুঝলেন যে আপনি ফিরে আসবেন না, আল্লাহ তো আপনারে গাজী বানায় পাঠাতে পারে। হুসাইন ডাক দিয়ে বললেন, গতকাল রাত্রি আমি স্বপ্নের ভিতরে দেখলাম, গতকাল রাত্রে আপনি স্বপ্নের ভিতরে দেখলাম আমার নানা জান আমারে ডেকে ডেকে বলতেছে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ও আমার নাতি হুসাইন, এদিকে আসো, এদিকে আসো। হুসাইন গেলাম আমি নানার কাছে, নানা আমারে বুকের মধ্যে জড়ায় ধরলেন, আর এক গ্লাস শরবত নিয়ে দাঁড়ায় থাকলেন, আর বললেন, তোমারে আর মুসলমান জাহানের ওই খারাপরা জালেমরা কষ্ট দিতে পারবে না, আজকেই তুমি আমার বুকের মধ্যে চলে আসবা।
হুসাইন বললেন আমি রোজা আছি, এই 10 তারিখে আমি রোজা আছি, আমি রোজা ভাঙি নাই। ও ভাতিজা তোমরা তাঁবুতে থাকো, আমি হুসাইন চললাম, আমার জন্য জান্নাতের পানি অপেক্ষা করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে শাহাদাতের সুদা পান করার জন্য কাফেরদের সামনে মাথা নত করেন নাই, তিনি চললেন। চলতে চলতে সীমার সামনে গেলেন, যারা সামনে আসতেছিল তলোয়ার দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠাইতেছিলেন।